আরবের এক যুবকের সাথে আমার দেখা হয়েছিল গাড়িতে চলতে চলতে দুই যুবক তারা জেদ্দা থেকে আমাকে লিফট দিছে মক্কা মুকাররমা পর্যন্ত খুব সুন্দর দুই যুবক এটা 2007 এর ঘটনা 7 এর দিকের ঘটনা তো আমি কৌতূহলী হয়ে তাদেরকে জিজ্ঞেস করলাম তার কারণ তখন উসামা বিন লাদেন নিয়ে অনেক বেশি জল্পনা কল্পনা চলতেছে আমেরিকা এক কথা কয় তার দোসররা এক কথা কয় আরবরা এক কথা কয় মাইনসে এক কথা কয় কোনটা যে ঠিক তো আমি একটু নেগেটিভভাবে আমি উসামা বিন লাদেনকে উপস্থাপন করে তাদের কাছে জিজ্ঞেস করলাম মা দা রায়ুকুমা তোমাদের মত কি ব্যাপারে তো চুপ থেকে একজন বলছে আপনাকে তো ভালো মানুষ মনে করছিলাম কি বলতেছে আপনাকে তো ভালো মানুষ মনে করছিলাম মুতাওয়া ইয়াল্লাহ আনতা মুতাওয়া মানে আপনাকে হুজুর মনে করলাম এই জন্য গাড়িতে উঠাইলাম আরও তো লোক ছিল কাউকে তো উঠাই নেই কিন্তু আপনি যে কথাগুলো বলতেছেন আমি যে উসামা বিন লাদেনের ব্যাপারে একটু নেগেটিভভাবে আমেরিকার মতো করে কইতেছি আর কি বুঝলেন না বিবিসি সিএনএন এর মতো করে বলতেছি সময় অসময়ের মতো করে বলতেছি আর কি তো এটাতে সে আমাকে বলতেছে আপনাকে তো মুতাওয়া লাগে কিন্তু আপনার কথাবার্তা তো ঢকের না ঠিক মতো হচ্ছে না তো আমি বললাম না আমার মত যদি ভুল হয় তো তোমরা বলো তোমাদের কি মত বলো তো সে যুবক বলতেছে ইন্নাহু রাজুলুন বা'আ আদ-দুনিয়া বিল আখিরাহ এ হলো এমন একজন মানুষ যে দুনিয়াকে বিক্রি করে দিছে আখেরাতের বিনিময়ে আমি খুব অবাক হলাম এই যুবকদের দাড়িও কিন্তু নাই যে যুবক দুজন বলতেছে এদের কি নাই দাড়িও নাই এবং এরা বিবাহিত যাচ্ছে আমি আর কোনো মন্তব্য করলাম না হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশাল বাণিজ্য বহর আসছে এই জমানে ট্রাকে করে আসে না ওই জমানে ট্রাকের মধ্যে উঠ মদিনার পুঁজিপতি আড়তদাররা আসে এসে বলতেছে আমরা এত জিনিস কিনবো আমার এই লাগবে আমার ওই লাগবে যে যাই বলে উনি বলেন বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে সন্ধ্যার সময় মদিনার আড়তদার আর পুঁজিপতিরা সব একত্রিত হয়ে আলোচনা করে তুমি কিনছো না তুমি কিনছো না তো কে কিনলো আমরা কেউ কিনি নাই তো মদিনার এত মাল আব্দুর রহমানের কে কিনলো সবাই মিলে গেছে যে বলে ইবনে আউফ আপনি কার কাছে বিক্রি করছেন করছি একজনের কাছে আচ্ছা যদি আপনি বেশি দাম চান আমরা বেশি দিব বলেন উনি বললেন কতটুক দিবা তারা বলল যে যা দাম তার ডবল দিতে রাজি আছি আমরা উনি বললেন আমি এমন একজনের কাছে বিক্রি করেছি যিনি একের বদলে দশ দেন ঢেরা পিটিয়ে ঘোষণা করিয়ে দিলেন এলান করে দিলেন যার যা লাগে এখান থেকে নিয়ে যাও ধনীরা নিলে এখা দিয়া গরিবরা নিলে ওহা দিয়া যার মন চায় যা মন চায় নিয়ে যাও সকাল হবার আগে আগে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার সমস্ত কিছু নিয়ে আল্লাহর রাস্তায় কি করে দিলেন বিলিয়ে দিলেন ধনী গরিব যে চায় যার দরকার অনেক ধনী আছে বলতে পারে না যে তার এই মুহূর্তে টাকার দরকার আছে না নাই অনেক ধনী আছে সে এমন দারিদ্রের ভিতরে সময় কাটাচ্ছে মান সম্মানের ভয়ে বলতে পারে না যে আমি বড় অভাবের ভিতরে আছি অথচ সে যাকাত নেওয়ার উপযুক্ত আছে না নেই এই জন্য উনি অবারিত করে দিলেন যে যা মন চায় নিয়ে যাও সব নিয়ে চলে গেল এই হলো দুনিয়া দিয়ে ওনারা কি করেছেন জান্নাত কামিয়েছেন